আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফোর রাতের সংবাদে। সাথে আছে আমি লোরা চৌধুরী। শুরুতেই আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। পাকুন্দিয়ায় পদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত। শান্তি সম্প্রীতি ও সভ্য সমাজ গড়তে নান্দাইল যুব ফোরামের সভা অনুষ্ঠিত। স্কাউটে ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড পেলেন কিশোরগঞ্জের শরফুদ্দিন। 78 এমপির পদত্যাগ, নির্বাচনের আগে বিপাকে ঋষি সোনাক। ব্রিটিশ কমেডি সিরিজে মালালার প্রথম লুক প্রকাশ। যুক্তরাষ্ট্র কানাডার একাদশে 10 দেশের খেলোয়াড়। শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। শান্তি সম্প্রীতি ও সভ্য সমাজ গড়তে ময়মনসিংহের নান্দাইল উপজেলা যুব ফোরামের ত্রৈমাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ নান্দাইল যুব ফোরামের আয়োজনে নান্দাইল উপজেলা সদর সেবা বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ জেলা স্বাবলম্বী উন্নয়ন সমিতির বাস্তবায়নে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর ইমন সরকার। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ঢাকা ইনস্টিটিউট অব মেডিকেল অ্যান্ড ডেন্টাল টেকনোলজি পাকুন্দিয়া শাখা কার্যালয়ের উদ্যোগে পদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় ডক্টর শহীদুল ইসলাম মাসুদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক জুটন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবি ও অধ্যাপক ওয়াহিদুজ্জামান। যাই যাই দিন ফ্রেন্ডস ফোরাম পাকুন্দিয়ার উপজেলা শাখার উপদেষ্টা ডক্টর বোরহানউদ্দিন, কিশোরগঞ্জ জেলার বেসরকারি গ্রন্থাগার সমিতির সভাপতি রুহুল আমিন। বাংলাদেশ স্কাউটসের ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড পেলেন কিশোরগঞ্জের রোভার শরফুদ্দিন আলম ভান্ডারী। তিনি হোসেনপুর উপজেলার চর জামাইল গ্রামের জমশেদুল আলমের ছেলে। রবিবার বাংলাদেশ স্কাউটস কর্তৃক প্রকাশিত অ্যাওয়ার্ড 2022 তালিকায় 64 জেলার 221 জনের মধ্যে বাংলাদেশ স্কাউটস কিশোরগঞ্জ জেলা রোভারের একমাত্র রোভার হিসাবে এ অ্যাওয়ার্ড অর্জন করেন তিনি। এবার বিনিময় সাইবারনেট আন্তর্জাতিক খবর। যুক্তরাজ্যে নির্বাচন সামনে করে পদত্যাগ করেছেন দেশটির পার্লামেন্টের 78 জন এমপি। এর ফলে বড় ধরনের বিপদের মুখে প্রধানমন্ত্রী ঋষি সোনাক। এবার কিশোরগঞ্জ রিলায়েন্স মডেল স্কুল অ্যান্ড কলেজ বিনোদন পাড়ার খবর। শান্তিতে নোবেল বিজয়ী মালালা ইউসুফ জাইকে নিয়ে একটা সময় বেশ আলোচনা হয়েছিল। এবার তাকে দেখা গেল ব্রিটিশ মিউজিক্যাল কমেডি ওয়েব সিরিজের দ্বিতীয় পর্বের এক ঝলক। এর আগে অবশ্য তিনি কাজ করেছেন ওয়েব সিরিজটির প্রথম পর্বে। এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর। টি-20 বিশ্বকাপের সহ আয়োজক যুক্তরাষ্ট্র দারুণ জয়ে বিশ্বকাপ শুরু করেছে। প্রতিবেশী কানাডার দেয়া বড় লক্ষ্য সহজেই টপকে গেছে তারা। উদ্বোধনী দিনে দারুণ ক্রিকেট উপহার দিয়েছে আইসিসির এই দুই সহযোগী দেশ। খেলা হিসেবে ক্রিকেট যুক্তরাষ্ট্র বা কানাডার কোনো দেশে খুব বেশি পরিচিত নয়। এমনকি দেশ দুটিতে ক্রিকেটের বিকাশও হচ্ছে দেশটির অভিবাসী হওয়া বিভিন্ন দেশের খেলোয়াড়দের হাত ধরে। দর্শক, এই ছিল বিডি চ্যানেল ফোর রাতের সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল ফোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাথেই থাকুন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।